প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের 9.2 অনুশীলনীর দশম পাঠের ক্লাসটা করছি। আগের পাঠগুলো যারা দেখোনি, ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নেবে। আজকে আমরা অনুশীলনীর 9.2 অনুশীলনীর 7 নম্বরটা সলভ করছি। এখানে দেওয়া ছিল যে ত্রিভুজ ABC এ AB বাহুটা এসির চেয়ে বড়, আর বি কোণ আর সি কোণের সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে, প্রমাণ করো যে পিবি গ্রেটার দেন বা বড় পিসির চেয়ে। তো আমরা আগে একটা চিত্র এঁকে নেই, যেখানে এবি বাহুটাকে আমরা এসির চেয়ে বড় হিসেবে এঁকে নেব। তো আমরা ত্রিভুজটা এঁকে নিচ্ছি। এখানে এবি যে বাহুটা, এটা আমরা উপরের দিকে দিচ্ছি, এটা এসির চেয়ে বড় করে দিতে হবে। তো এটা হলো আমাদের সেই এবি বাহুটা, আর এইটা আমরা দিলাম এসি বাহুটা। তো এটা যদি নামকরণ করি আমরা এবি, এটা আমরা এ দিলে ভালো হবে, এটা এ দিই এ বি, আর এটা আমরা দিই সি। তো এটি ছিল যে এবিসি একটা ত্রিভুজ, যেখানে আমরা আবার একটু ভুল করেছি, আসলে এবি বাহুটা বড় ধরা ছিল। সো এটা আমরা বি দেব আর এইটা দেব সি। তো এখানে নিশ্চিত এবি বাহুটা এসির চেয়ে বড়, আর এই বি কোণটা আর সি কোণটাকে সমদ্বিখণ্ডিত করে নিতে হবে। অর্থাৎ প্রথমে এরকম যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত চাপ দিতে হবে, তারপরে এইখানে ধরে এটার অর্ধেকের বেশি, অর্থাৎ এই সমান না করে একটু ছোট করলে এটা অর্ধেকের বেশি হবে, এইখান থেকে একটা আর এই পাশ থেকে আরেকটা বৃত্তচাপ দিয়ে নিতে হবে। এইভাবে দিয়ে এই বৃত্তচাপ দুটো যেখানে ছেদ করলো এটার সাথে আমরা বি বিন্দুটা যোগ করে দেব, দিলে এই কোণটা সমদ্বিখণ্ডিত হয়ে যাবে। এটা একটু বড় করে দেব, তারপরে এখানে সি কোণটাকেও একইভাবে সমদ্বিখণ্ডিত করে নিতে হবে। প্রথমে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ দিলাম, তারপরে এটাকে ধরে এটা সমান না নিয়ে একটু ছোট, এটা হলো অর্ধেকের বেশি, এখানে আমরা দুটো বৃত্তচাপ দিয়ে নেব, এই দুটো বৃত্তচাপ। তো এই দুটোকে আমরা হচ্ছে যে একটা জায়গায় ছেদ করাবো, এটা আমরা এইভাবে দিলাম, এই যে জায়গাটা দেখো, এই এই পুরোটা যোগ না করলেও হবে বা করে দিলেও কোনো সমস্যা নেই। তো এইটা হলো পি বিন্দুতে ছেদ করেছে এই বি কোণ আর সি কোণের সমদ্বিখণ্ডক দুটো। এখন প্রমাণ করতে বলা হয়েছে যে এই পিবিটা পিসির চেয়ে বড় হবে, দেখো অলরেডি বড় হয়ে গেছে। তো এগুলো সবগুলোই আসলে উপপাদ্য, যার কারণে উপপাদ্যগুলো আমরা যেভাবে করেছি সেইভাবেই করতে হবে। বিশেষ নির্বচন প্রথমেই মনে করি দিয়ে এখানে দেওয়া আছে লিখতে হয়, আসলে নামগুলো যেহেতু দেওয়াই আছে তো দেওয়া আছে, একদম কোশ্চেনে যেভাবে আছে এইভাবেই লিখতে হবে। ত্রিভুজ এ বি সি এ বি গ্রেটার দেন এসি, মানে এ বি বাহুটা এসির চেয়ে বড়। তারপরে যে কথাগুলো আছে, বি কোণ ও সি কোণ এর সমদ্বিখণ্ডক যথাক্রমে, আমরা বি কোণেরটা আগে বলবো যথাক্রমে, তাহলে বি কোণের সমদ্বিখণ্ডক হলো বিপি বিপি, আর সি কোণের সমদ্বিখণ্ডক হলো পিসি বিপি ও পিসি, যারা পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে। তো বাকিটা আমরা সেরে নেব, যে প্রমাণ করতে হবে যে পিবি গ্রেটার দেন পিসি, পিবি বড় পিসির চেয়ে। তো এখানে অঙ্কন নেই, সরাসরি আমরা প্রমাণে চলে যাব। প্রমাণে গিয়ে আমরা যদি ধাপ দিয়ে করি, তাহলে এখানে ধাপ লিখলাম আর এইখানে আমরা লিখলাম যথার্থতা, মানে কোনো কিছুর ব্যাখ্যা দিতে হলে এখানে দিতে হয়। তো ধাপ একে গিয়ে আমরা যেটা বলবো, যে ত্রিভুজ এবিসি এ যে জিনিসটা দেয়া ছিল সেটা হচ্ছে যে এবি এসির চেয়ে বড়। তো আমরা আগের উপপাদ্যগুলো দেখেছি যে কোনো ত্রিভুজের একটি বাহু আর একটা বাহুর চেয়ে যদি বড় হয়, তাহলে এই বড় বাহুর বিপরীত কোণটা বড়ই হয়, অর্থাৎ এবি বাহুর বিপরীত কোণ যদি আমরা খুঁজি, এটা এবি বাহু, তার বিপরীত কোণ কিন্তু এটাও হবে না, এটাও হবে না, কারণ এই দুটো কোণের সাথে এবি বাহুর টাচ আছে, এই কোণটা হচ্ছে তার বিপরীত কোণ, অর্থাৎ এসিবি।
তো এখানে এ বির জায়গাটায় আমরা কোন এ সি বি বসাবো, আর গ্রেটার দেন এখানে এ সির জায়গায় এ সির বাহুর বিপরীত কোণ, অর্থাৎ এটাও না এটাও না এই কোণটা, যেহেতু আমরা বড় ত্রিভুজ নিয়েছি পুরো কোণটা নিতে হবে, অর্থাৎ এ বি সি কোণ, এ বি সি। তো এখানে একটা ব্যাখ্যা লাগবে, যেটা হচ্ছে যে ত্রিভুজের একটু বড় আসলে ব্যাখ্যাটা, ত্রিভুজের একটি বাহু অপর একটি বাহু অপেক্ষা বৃহত্তর হলে, বৃহত্তর কেন বলা হলো, তম কেন বলা হয়নি, আসলে দুটার তুলনা হলে এটা তর দিয়ে বলতে হয়, তাহলে একটি বাহু অপর একটি বাহু অপেক্ষা বৃহত্তর হলে, হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণ, বৃহত্তর বাহুর অনেক বড় আসলে কথাটা, বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর হয়, বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর হয়। আর এত বড় কথা না লিখলে অন্তত যদি এইটা লেখো যে ত্রিভুজের হচ্ছে যে বৃহত্তর বাহুর বিপরীত কোণ বৃহত্তর হয়, তাহলে মোটামুটি চলবে। তো এই অবস্থায় আমরা আসলাম, এখন আমরা দেখো এই যে এ সি বি কোণ, এটা মানে কিন্তু আসলে সি কোণ, কেননা মাঝের বিন্দুটাই কোণ, আর এ বি সি কোণ মানে কিন্তু বি কোণ। তো এই কোণ দুটোকে আমরা কি সমদ্বিখণ্ডিত করেছিলাম, মানে অর্ধেক করেছিলাম, যার কারণে অর্ধেক মানে হচ্ছে হাফ দিয়ে গুণ করা বা দুই দিয়ে ভাগ করা একই। তো এইখানে আমরা যদি উভয় পক্ষে একটা হাফ ইনক্লুড করে নিই, তাহলে আমরা যেটা পাব হাফ এ সি বি সমান হচ্ছে হাফ এ বি সি। তো এটা সমান চিহ্ন না থাকলেও এগুলোতেও আসলে উভয় পক্ষে একই কাজ করা যায়। তো এইখানে আমরা হাফ দিয়ে যদি গুণ দেই, তাহলে হাফ এ সি বি গ্রেটার দেন এই পাশে একটা হাফ দিয়ে আমরা গুণ দিলাম, তাহলে হাফ এ বি সি। এখন দেখো হাফ এ সি বির বদলে এ সি বি ছিল এই পুরোটা, এ সি বি হাফ এ সি বি বললে এইটুকু হয়, এইটুকু হয়, কিন্তু আমরা এইটুক নেব, এটার নাম হচ্ছে পিসিবি বা বিসিপি, সিকে মাঝখানে রাখতে হবে। তো হাফটা এখন আর থাকবে না, হাফ এ সি বির বদলে আমরা পিসিবি লিখবো এই পুরোটা, পিসিবি। আর এই বড় চিহ্নটা থাকলো, এখানে হাফ এ বি সি যে আসছিল, এ বি সি হলো এই পুরোটা, আর হাফ এ বি সি হলে এটাও হয় এটাও হয়, কিন্তু আমরা এই ভিতরেরটা নেব, ত্রিভুজের ভিতরেরটা। সো এটার নাম হচ্ছে পিবিসি বা সিবি পি, তাহলে আমরা পিবিসি লিখলাম। তো এখন আমরা হচ্ছে যে ভিতরে যে ছোটো ত্রিভুজটা উৎপন্ন হয়েছে সেই ত্রিভুজটায় যাব, ত্রিভুজ বিপিসি এ। ত্রিভুজের নামে আসলে কোন অক্ষর আগে আসলো বা পরে আসলো এটা সমস্যা না, ত্রিভুজ পিবিসি এ, ত্রিভুজ পিবিসি এ। এখানে যেটা আমাদের আসছে পিসিবি কোণ গ্রেটার দেন পিবিসি। তো এই পর্যায়ে এসে আমরা যেটা বলবো যে পিবিসি ত্রিভুজের মধ্যে আমরা দেখলাম যে পিসিবি কোণটা পিবিসি কোণের চেয়ে বড়। তো আমরা যদি চিত্রে দেখি যে পিসিবি হচ্ছে আমাদের এই কোণটা পিসিবি, হ্যাঁ, তো এই কোণটা পিবিসির চেয়ে বড়, মানে এই কোণটার চেয়ে বড়। তো বাহু আর কোণের ত্রিভুজের ক্ষেত্রে যে বিষয়টা সেটা হলো যে বড় বাহুর বিপরীত কোণ যেমন বড় হয় ছোট বাহুর বিপরীত কোণের চেয়ে, ঠিক একইভাবে কোণের ক্ষেত্রেও তাই হয় যে একটা বড় কোণের বিপরীত বাহুটা কিন্তু বড়ই হয়। তো পিসিবির বিপরীত কোণ যদি আমরা খুঁজি, এটা ছিল পিসিবি এই ত্রিভুজের মধ্যে, তাহলে এর বিপরীত কোণ কিন্তু হচ্ছে যে দেখো এই পিসিবি এই কোণটা, তাই তো, এই কোণের বিপরীত বাহু এই বাহুটাও হবে না, এই বাহুটাও হবে না, যেহেতু এই দুটোর সাথে টাচ আছে, তাহলে পিবি হবে তার বিপরীত বাহু। তো এর নিচে আমরা পিবি বসিয়ে দিই, পিবি গ্রেটার দেন এইখানে পিবিসি যে কোণটা ছিল, এই যে পিবিসি, হ্যাঁ, তো এই পিবিসি কোণের বিপরীত বাহু দেখো এটাও হবে না, এটাও হবে না, হবে হলো এইটা, যেহেতু এই বাহুটার সাথে কোনো টাচ নেই, অর্থাৎ পিসি। আর এটা লেখার সাথে সাথে আমাদের প্রমাণ করতে হবে বিষয়টা কিন্তু অলরেডি চলে আসছে। আর এখানে ব্যাখ্যা দিতে গেলে আসলে এরকমই একটা বড় ব্যাখ্যা হবে যে ত্রিভুজের একটা কোণ আর একটা কোণের চেয়ে বড় হলে
বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর হয়। তো এত বড় কথা না লিখলেও চলবে, মোটামুটি এটা আমাদের প্রমাণ হয়ে গেছে। তো এটাই ছিল মূলত আমাদের আজকের পাঠ, 7 নম্বর। তবে আমরা হচ্ছে যে এর পরবর্তীতে বাকি যেগুলো আছে সেগুলো সিরিয়ালি সলভ করবো। আজকে পর্যন্তই ধন্যবাদ।